বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি এখানে একটা ভিডিও দেখাইতেছি, দেখেন যে এখানে বেজমেন্টের সামনে একটা দেখেন ঈদের রাখছে, চিহ্ন দিয়ে রাখছে যাতে মানুষ অ্যাক্সিডেন্ট না করে, দেখে হাট এখানে পড়ে যেতে পারে, যে খোলা রাখছে, নিরাপদ না। দেখেন এই জন্য এটা দিয়ে রাখছে। একটা ফল ফ্রুট সবই পাওয়া যায় দোকানে, ফ্রেশ বেগুন এভরিথিং পাওয়া যায়। আর এখানে যে হেলেনের জন্য পামকিন দেখেন সাজা রাখছে, লাইট কম জুম করে দেখাতেছে, দুটা কত $10 পামকিন, খারাপ না। ঠিক আছে, এগুলি পামকিনের জন্য, যে আলো ফুলি হেলেনের জন্য আনা হয়েছে আর কি। বলি কালকে হোম ডিপোতে যাব, এখানে দাম বেশি। এটা সুপার মার্কেট, এই যে মার্কেটটার নাম হয়েছে ফুড, দেখতে পারেন কিনা। ধীরে ধীরে ডেলিভারি দেয় ওরা। কি সুন্দর সুন্দর ফুল, এই ফুল গাছটা আমাদের ছিল, অনেক দাম দিয়ে কিনছিলাম, মারা গেছে ঘরে। আসলে শীত আসলে হিটে থাকে না, ঘরে হিট থাকার তো বেশি গাছগুলি মারা যায়। আর যাদের বাড়ি আছে, বেসমেন্ট আছে, তারা রাখতে পারে, কেন তো হিটে গাছ থাকে না। এই ফুলগুলি একটা গাছই $6 আমি নিবো নাকি, একটা এত সুন্দর নিতে ইচ্ছা করতেছে। ওটা গাছ না, একটা ডালি আর কি, জাস্ট এখানে অনেক এক্সপেন্সিভ, গাছের অনেক দাম, একটা ডালির দামই $6, শুধু তাজা ফ্রেশ। দেখেন বললো ওরা আবার সাজিয়ে দেয়, ডেকোরেশনটা সুন্দর করে দেয়। $17 যে বাঞ্চ একটা তোরা, একটা জিনিস একটাই এদেশে, ফুলে কোনো গ্রান নাই। এই বাইরে পানি দিয়ে রাখছে, দেখেন আমাদের দেশে চুরি করে দৌড়ায় লুয়ে যেত সব, শেষ করে ফেলতো, এখন পরে থাকলে কেউ ধরে না। এখানে আপনার সব খাবার যে দাঁড়ালে অর্ডার দিলে ওরা সব দেয়, দেখছেন সব কেক টেক ফ্রোজেন খাবার। কতদিন আগে কোনো খাবার ছিল না, এতই ছিল আর দাম, এখন দাম বাড়াইছে অবশ্য, লোকজন কম, খুব কম বাড়ে সব ফ্রোজেন ফুড। দেখেছ মামা, এক একটা বড়ির দাম $4 করে, বড় দোকানে গেলে কসকতে গেলে অবশ্য সস্তা। দেখি যাবো, আশা রাখি, কেন মেয়ে লাঞ্চ নেওয়া যায় কাজে, একটা ইজি আর কি, একটা মাইক্রোওয়েভে গরম করলো শর্টকাটে খেয়ে ফেলিল। এসব দেখেন চিজ, কত রকমের চিজ পাওয়া যায় এখানে, দেখি স্ট্রবেরি কত এখানে। এই যে এখানে ডাল, ইয়েলো রাইস, বড় একটা সুপার মার্কেট দেখছেন, এখানে সব খাবার পাওয়া যায় ফ্রোজেন। চিকেন টিকেন বিফ স্টেক সব
সস্তা আছে মোটামুটি, তারপর দামও আগে একটু সস্তা ছিল, এখন দাম বাড়ায় ফেলাইছে। এই যে একটা জিনিস দেখাবো আপনাদের, এই যে এই রসুনগুলি খাইতে বলে এগুলি ভালো, আর একটা আছে যে একদম মাথা পরিষ্কার, ওটা নাকি যে ইন চায়না থেকে আসে এটা খাইতে না করে, এটা ভালো। এই যে আমি কম্পেয়ার করে আপনি দেখাই, এখানেই আছে, এটা 199। মাথাটা দেখা যেতেছে না, ওরা এমন করে করছে যে এগুলি মেড ইন চায়না, একদম ওরা কী জানি মেডিসিন দিয়ে একদম ই করে ফেলায়। এগুলি ভালো, আপনারা এই রেশনটা কিনবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। এই যে ড্রাই ফুডগুলি যারা খায়, ধরেন অফিস আদালতে যায় স্ন্যাক টাইমে আর কি যেমন খায়, সব পাওয়া যায়। এটা একটু ই ধরে নাকে মুখে ধরে খেলে একটু ঝাঁজ, জুস, এভরিথিং, পেঁয়াজ। $9.99 ব্যাগ, ক্রেজি। আমি আনছি $3.99 এক দোকানে, যে এদিকে বলি সবসময় আপনারা দুটো তিনটে দোকান যাচাই করে তারপরে কিনবেন, এক দোকান থেকে কিনবেন না। আরে $5.99 স্ট্রবেরি, $6.99, এত সুবিধা আরও না, দেখছেন ভিতরে গলা টলা বেরিব, দেখি আরেক দোকানে যাবো, কেন একদিনই এটি নষ্ট বেরিব আর কি। এখানে সব কিছু দাম, সুগার দিচ্ছে $2.49, আর ব্রাউনটা দেখি $6.99। থাক কসকোতে যাবো, কসকোতে আরো সস্তা, বড় প্যাকেট পাওয়া যায়, এখান থেকে কিনতে চাই না। এখানে তো কাছাকাছি ছোটো স্টোর, এখানে দাম নেয় বেশি, আর এখন তো অনেক দাম বাড়িয়ে ফেলেছে সব কিছু, এখন তো মানুষের জব নাই নাই, এই জন্য সবাইকে বলি প্রত্যেকটা দোকানে যান, সেল দেখেন, সেল পেপার দেওয়া হয় ডোর টু ডোর, চেক করে তারপরে বাজার করবেন, কেন সবারই তো এখন টাইট বাজেট। কিনবো না কিছু এখান থেকে, অনেক দাম, 3-5 টাকা আর এক দোকানে, এটা এক টাকা করেই পাওয়া যায়, চিন্তা করেন। দেখতেছি প্রাইসগুলি, ঠিক আছে, ভালো থাকেন, শেষ করলাম ভিডিওটা, আসসালামু আলাইকুম।